हे फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मेडिको फंडा। तो फ्रेंड्स, मेडिकल टर्म्स सीरीजे तुम्हारे सबाई के स्वागत जाने। आज हमें मेडिकल टर्म्स नहीं तो डिसकस करब, किंतु एक अन्यरकम हमें आज जो मेडिकल टर्म्सगुलो जानब सेगल हमारे विभिन्न बॉडी पार्ट्स। विभिन्न बॉडी पार्ट्स के तो कमन भाषाते ही जाने, जमन हैंड, लेग, हेड, ये सब भाषाते ही चीनी। किंतु प्रति वार्डर मेडिकल टर्म्स जमन एक मूल वार्ड सेटार एक प्रेफिक्स थाके, तारपर से मूल वार्डटा तारपर एक सफिक्स जोग होय एक मेडिकल टर्मिनोलॉजी तैरी है। तो आज আমরা সেই বিভিন্ন আমাদের বডি পার্টসে মেডিকেল টার্মিনোলজি গুলো জানব, যে সেগুলোকে মেডিকেল ভাষায় কি কি বলা হয়। তো চলো দেখে নিই। শুধু ভিডিও শুরু করার আগে তোমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি প্রথমবার আমার চ্যানেলটিকে দেখে থাকো কিংবা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকো বেল আইকনটিকে অবশ্যই প্রেস করো ফর গেট নোটিফিকেশন অফ আওয়ার লেটেস্ট আপডেট। চলো দেখে নিই আজকের ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা জানব মেডিকেল টার্মিনোলজি অফ বডি পার্টস। বডি পার্টসের আমরা অ্যানাটমিক্যাল টার্মসগুলো জানব। তো ফার্স্টে আমরা জানব যেটা, সেটা হলো হেড। হেড বা মাথাকে অ্যানাটমিক্যাল টার্মসে বলা হয় সেফালো। নেক্সট হচ্ছে ফেস। ফেস বা মুখমণ্ডলের অ্যানাটমিক্যাল টার্ম হলো ফেসিও। নেক্সট হচ্ছে স্কাল। স্কালকে বলা হয় অ্যানাটমিক্যাল টার্মসে কার্নিও। নেক্সট হচ্ছে ট্রাকিও। ট্রাকিও বলা হয় হেয়ারকে। তারপরে হচ্ছে স্টমা। স্টমা বলতে বোঝানো হয় মুখ। যেমন বলা হয় না স্টমাটাইটিস, মানে বলতে বোঝানো হয় যখন মুখে যখন ইনফ্লামেশন হয়ে যায়। নেক্সট হচ্ছে গ্লসো। গ্লসো বলতে বোঝায় টাংকে, মানে যেমন বলা হয় গ্লসটাইটিস। নেক্সট হচ্ছে লিপস। লিপসকে মেডিকেল টার্মিনোলজিতে বলা হয় লেবিও। নেক্সট হচ্ছে টিট। টিটকে বলা হয় অডন্টো বা ডেন্টো। নেক্সট হচ্ছে গামস। গামসকে বলা হয় মেডিকেল অ্যানাটমিক্যাল টার্মসে জিনজিভো। নেক্সট হচ্ছে রাইনো। রাইনো বলতে বোঝানো হয় নোজকে। নেক্সট হচ্ছে জেনিও বা মেন্টো। জেনিও বা মেন্টো বলতে বোঝানো হয় চিনকে। এরপরে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্যালাইভারিকেল গ্ল্যান্ড, মানে যার থেকে স্যালাইভা প্রোডিউস হয় এবং আমাদের ডাইজেশনে হেল্প হয়, সেই স্যালাইভাকে অ্যানাটমিক্যাল টার্মসে বলা হয় স্যালেন্ডো। নেক্সট হচ্ছে ট্রাকিও। ট্রাকিয়া বলতে ট্রাকিয়াকে বোঝানো হয়, যে মানে আমাদের শ্বাসনালীকে। নেক্সট হচ্ছে ল্যারিঞ্জো। ল্যারিঞ্জো বলতে বোঝানো হয় ল্যারিংসকে, মানে আমাদের যেটা ভয়েস বক্স থাকে। নেক্সট হচ্ছে ফ্যারিঞ্জিও। ফ্যারিঞ্জিও বলতে বোঝানো হয় যেমন থ্রোটকে, মানে আমাদের গলাকে। নেক্সট হচ্ছে থাইরো। থাইরো বলতে বোঝানো হয় আমাদের থাইরয়েড গ্ল্যান্ডকে। এরপরে নেক্সট হচ্ছে এপিগ্লটিস। এপিগ্লটিসের অ্যানাটমিক্যাল টার্মস হলো এপিগ্লট। এরপর হচ্ছে ইয়ার। ইয়ারকে অ্যানাটমিক্যাল টার্মসে বলা হয় ওটো। এবং নেক্সট হচ্ছে যেটাকে আইকে, আইয়ের তিনটে অ্যানাটমিক্যাল টার্মস আছে, যেমন হচ্ছে অকিউলো, অপ্থো বা অপ্টো। এরপরে নেক্সট হচ্ছে ব্লেফারো। ব্লেফারো বলতে বোঝানো হয় অ্যানাটমিক্যাল টার্মস যার আইলিড। নেক্সট হচ্ছে সিলিও বা লেপ্রো। সিলিও বা লেপ্রো বলতে বোঝানো হয় অ্যাবডোমেন বা বেলিকে, মানে আমাদের পেটকে। নেক্সট হচ্ছে স্টমাক, মানে স্টমাক বা পাকস্থলীর অ্যানাটমিক্যাল টার্মস হলো গ্যাস্ট্রো। নেক্সট হচ্ছে গলব্লাডার। গলব্লাডারের অ্যানাটমিক্যাল টার্মস হলো কোলেসিস্ট। নেক্সট হচ্ছে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনকে অ্যানাটমিক্যাল টার্মসে বলা হয় এন্টেরো। নেক্সট হচ্ছে প্যানক্রিয়াটো। প্যানক্রিয়াটো বলতে প্যানক্রিয়াসকে বোঝানো হয়। নেক্সট হচ্ছে ডিওডেনো। ডিওডেনো বলতে বোঝানো হয় ডিওডেনামকে, যেটা হচ্ছে ফার্স্ট সেকশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। নেক্সট হচ্ছে জেজুনো। জেজুনো বলতে জেজুনামকে বোঝানো হয় এবং যেটা হলো সেকেন্ড সেকশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। নেক্সট হচ্ছে ইলিও। ইলিও বলতে বোঝানো হয় ইলিয়ামকে এবং এটাই হলো থার্ড সেকশন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। নেক্সট হচ্ছে অ্যাপেন্ডিক্স, এবং এই অ্যাপেন্ডিক্সের অ্যানাটমিক্যাল টার্ম হলো অ্যাপেন্ডো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। আই হোপ এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, হেল্পফুল লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তো এটিকে একটি লাইক অবশ্যই করো, আর তোমার ফ্যামিলি, ফ্রেন্ডস, রিলেটিভ সবার সাথে এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। তো আজকের মতো বাই ফ্রেন্ডস।